মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। সমস্ত পূজো মণ্ডপ এবার নো এন্ট্রি। করোনা সংক্রমণ আটকাতে দর্শক শূন্য থাকবে মণ্ডপ। বারোয়ারি পূজো মামলায় হাইকোর্টের রায় নিয়ে দিশেহারা পূজো উদ্যোক্তারা। ফরাক্কার বিভিন্ন পূজো উদ্যোক্তাদের মিশ্র প্রতিক্রিয়া। তনুজা যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল। 999 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পূজো শপিং এর একমাত্র ঠিকানা তনুজাস। পূজো মণ্ডপগুলির প্রস্তুতি একদম শেষের দিকে। করোনা আবহে ছোট পরিসরে বিধিনিষেধ মেনে হলেও প্রতিমা দর্শন করবে মানুষ, মনে আশা নিয়ে পুজোর আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু সোমবার হাইকোর্টের রায়ে একটু হলেও হতাশ হয়েছেন জেলার বিভিন্ন প্রান্তের পুজো কমিটিগুলির উদ্যোক্তারা। সমস্ত পুজো মণ্ডপ এবার নো এন্ট্রি জোন। করোনা সংক্রমণ আটকাতে দর্শক শূন্য মণ্ডপ। কোনো দর্শনার্থীর পুজো মণ্ডপে প্রবেশাধিকার থাকবে না। শুধু পুজোর উদ্যোক্তাদের বড় পুজোর ক্ষেত্রে 25 জন এবং ছোট পুজোর ক্ষেত্রে 15 জন মণ্ডপে থাকতে পারবেন। এগুলি সহ একাধিক নির্দেশ দিয়ে সোমবার রায় দেয় কলকাতা হাইকোর্ট। শেষবেলায় এই রায়কে স্বাগত জানালেও মিশ্র প্রতিক্রিয়া ফরাক্কার বিভিন্ন পুজো কমিটিগুলির উদ্যোক্তাদের। এবছর করোনা সতর্কতা নিয়মবিধি যা আছে সমস্ত কিছু মেনেই আমরা দুর্গাপুজোর আয়োজন করেছি এবং থানা আমাদেরকে যা যা ইনস্ট্রাকশন দিয়েছে আমরা তাই পালন করার চেষ্টা করছি এবং করছিও। শুধু পালন করার চেষ্টা নয়, করছিও। তো গতকালকে যে আমরা হাইকোর্টের যে আমরা রায় শুনলাম, তো তাতে কিছুটা আমাদের একটু মনে দুঃখ যে আমরা 25 জনের বেশি ঢুকতে পারবো না। আমাদের ক্লাব মেম্বার 55 জন। এবার এই 55 জনের ফ্যামিলির যারা আছে, যেমন আমাদের তো এটা মহিলা পরিচালিত ক্লাব, আমাদের ক্লাবের যতজন মহিলারা আছেন এখানে, তাদের স্বামীরা, তাদের ছেলেমেয়েরা, তারা যদি ঢুকতে না পারে তাহলে আমাদের তো মানে চরম কষ্ট হবে। স্যানিটাইজার, মাস্ক, তারপরে ফেস শিল্ড, যেগুলোর কথা বলেছে সরকার, সবটারই ব্যবস্থা থাকবে সব রকম। আর যথাযথ মানে দূরত্ব মেনটেন করে আমরা পুজোটা করছি খুব অল্পের মধ্যে। যে প্রত্যেক বছর যেমন হয় তেমন তো হচ্ছে না, তো যতটুকু সাধ্য একদম না করলেই না সেই জন্যই। 25 জন করে সদস্য থাকার অনুমতি পুজো মণ্ডপে। সেখানে ক্লাবের সদস্য সংখ্যা বেশি হওয়ায় বাকিরা কোথায় যাবেন তা নিয়েও চিন্তায় পড়েছেন তারা। অন্যদিকে কেউ কেউ বলছেন সমস্ত নির্দেশ যথাযথভাবেই পালন করা হবে সুরক্ষার স্বার্থে। কালকের যে রায়টা বেরিয়েছে তাতে আমরা একটু দুঃখ পেয়েছি, কারণ আমাদের মেম্বার হচ্ছে 55 জন, তার মধ্যে 20 থেকে 25 জন আপনি অ্যালাউ করছেন, তাহলে বাদ বাকি সদস্যরা কী করবে? তারপর নিজেদের বাড়ির ছেলে মেয়ে নাতি নাতনি এরা আছে, আমরা বাইরের লোককে ঢুকতে দেবো না, ঠিক আছে, কিন্তু আমরা নিজেদের সদস্যদের ফ্যামিলি নিয়ে তো ঢুকতে পারি? এটুকুই আমার কাছে আমার আবেদন। বাঙালির সেরা উৎসব শারদ উৎসব, সেই উৎসবটা তো করতেই হবে। সেই উৎসবের মাধ্যমে যে সংক্রম না ছড়িয়ে পড়ে সেটাও আমাদের দেখতে হবে। তাই কোর্টের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা যতটা পারবো এবং পুরোটাই মানার চেষ্টা। যদিও পুজোর গাইডলাইন মানায় কোনো ত্রুটি রাখতে চান না উদ্যোক্তারা। ফরাক্কার ছোট থেকে বড় সব মণ্ডপেই থাকছে স্যানিটাইজেশনের ব্যবস্থা। হবে না কোনো অনুষ্ঠান, মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। নম নম করেই পুজো সারবেন এবার তারা। হাইকোর্টের রায়কে একদিকে স্বাগত জানালেও ক্লাবের সব সদস্যরা একসাথে মিলিত হতে পারবেন না এবছর, এই আক্ষেপ কারো কারো মনে রয়েছে। উৎসবের 4 দিন কিভাবে পালন করা হয়, নিয়মকানুন বিধিনিষেধ সেদিকেই চোখ সকলের। ফরাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।